ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে, এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর আপডেট সংবাদ। আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন। এরপর জানিয়ে দেব ধ্বংসস্তূপে পরিণত বিরোধী আঙ্কা। আরো জানিয়ে দেব ইউক্রেনীয়দের ভয়ঙ্কর সেই ড্রোন চালানো শেখাচ্ছে আমেরিকা। এদিকে ভারতের পাওয়ার গ্রিডে চীনা হ্যাকারদের হামলা। আরো গুরুত্বপূর্ণ সংবাদ, দনবাসে পুনঃ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা রাশিয়ার। এবং সর্বশেষ জানিয়ে দেব বন্দি রুশ সেনাদের হত্যা করছে ইউক্রেনের সেনারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন। মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে তৈরি চীন। বিশ্বের ক্ষমতার সমীকরণ বদলে দিতে এবার আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কমিউনিস্ট দেশটি। আর এই পরিকল্পনা সফল করতে রাশিয়াকে পাশে চাইছে বেজিং। শুধু তাই নয়, পড়শি দেশগুলোর বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারে দেশটি বলে দাবি করেছে চীন আমেরিকার সম্পর্ক বিশেষজ্ঞ জোনাথন ডিটি ওয়ার্ল্ড। সম্প্রতি ফক্স বিজনেসকে একটি সাক্ষাৎকার দিয়েছে জোনাথন। সেখানে চীনের অভিসন্ধি নিয়ে তাকে প্রশ্ন করেন অনুষ্ঠানের সঞ্চালিকা মারিয়া বার্তুমো। উত্তরে অ্যাটলাস অর্গানাইজেশনের প্রধান বলেন, যুদ্ধের আবহে ইউক্রেনের কূটনীতিবিদদের সঙ্গে চীনা প্রতিনিধিদের ফোন আলাপে স্পষ্ট যে বেইজিং দ্বিচারিতা করছে, তারা উভয় পক্ষকেই বোকা বানাচ্ছে। তিনি বলেন, বাণিজ্যিক স্বার্থ রক্ষা করতে ইউরোপের দেশগুলির কাছে নিজেদের স্বচ্ছ ছবি তুলে ধরতে চেষ্টা করছে তারা। কিন্তু আসলে কি তারা মস্কোকেই সমর্থন দিচ্ছে? চীনের এই দ্বিচারিতার কারণ হিসেবে জোনাথন জানান, দীর্ঘমেয়াদে চীনের যুদ্ধ কৌশল হচ্ছে রাশিয়ার সঙ্গে জোট গড়ে তোলা। আমেরিকা এবং এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে যুদ্ধের প্রস্তুতি হিসেবে মস্কোকে পাশে চাইছে বেজিং। তাৎপর্যপূর্ণভাবে ইউক্রেন রুশ হামলার প্রতিবাদ করেনি চীন। জাতিসংঘে মস্কোর বিরুদ্ধে আনা প্রস্তাবে ভোটদানে বিরত থাকে বেজিং। শুধু তাই নয়, মার্কিন নিষেধাজ্ঞার চাপ কিছুটা লাঘব করতে পুলিশ প্রশাসনকে বাণিজ্যিক ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে মদদ দিচ্ছে চীন বলেও খবর। মাস্টার কার্ড ও ভিসার মতো আর্থিক লেনদেনের সংস্থাগুলো রাশিয়ার কাজ বন্ধ করার পর চীনা সিস্টেম ব্যবহার করেছে দেশটি। অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়াকে সাহায্য করলে ফল ভুগতে হবে বলে চীনকে কয়েকদিন আগেই হুমকি দিয়েছে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, সূত্র টাইমস নাও। ধ্বংসস্তূপে পরিণত বিরোধী আঙ্কা। ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশে ইরপিন, বুচা সহ বেশ কয়েকটি শহরে ভয়াবহ লড়াই হয়েছে। সেগুলোর মধ্যে বিরোধী আঙ্কার কেন্দ্রে চালানো ধ্বংসযজ্ঞে পরিস্থিতি সবচেয়ে খারাপ। শহরটির প্রবেশপথের গোলচত্বর থেকে মূল রাস্তা পর্যন্ত ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে রয়েছে বিধ্বস্ত ও পুড়ে যাওয়া ভবন, বাড়িঘরের ধ্বংসস্তূপ, দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ এবং ধসে পড়া ভবন। বিরোধী আঙ্কার শহরটি বেলারুশের সীমান্ত থেকে খুব বেশি দূরে নয় এবং কিয়েভে প্রবেশে রাশিয়ার সৈন্যদের প্রধান পথ ছিল। শহরটিতে খুব ভারী গোলাগুলি হয়েছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যম বিবিসিকে বলেন, রাশিয়ান সৈন্যরা ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে জীবিতদের উদ্ধার প্রচেষ্টা বন্ধ করে দেয় এবং যারা এটি করতে চেয়েছিল তাদেরকে বন্দুকের মুখে রেখে হুমকি দেওয়া হয়। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ানরা বেরোদিয়াঙ্কা বোচা থেকেও বেশি নৃশংস হামলা চালিয়েছে। রুশ সৈন্যরা সরে যাওয়ার পর শহরটির রাস্তা মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় এবং আরও কয়েকশো লাশ গণকবর দেওয়া হয়। যদিও দখলে রাখার সময় বেরোদিয়াঙ্কায় বেসামরিক নাগরিকদের সঙ্গে রাশিয়ানরা কি করেছে তা এখনও স্পষ্টভাবে বলা যাচ্ছে না। শহরটিতে বোমা হামলায় স্পষ্টত সৃষ্টি হয়েছে ধ্বংসস্তূপ, এখনও সরানো হয়নি সেগুলো। ধ্বংসস্তূপের নিচে বহু বেসামরিক মানুষের লাশ পড়ে আছে বলেও মনে করছে সেখানকার বাসিন্দারা, তবে এর সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি, সূত্র বিবিসি। ইউক্রেনীয়দের ভয়ঙ্কর সেই ড্রোন চালানো শেখাচ্ছে আমেরিকা। শক্তিশালী রুশ বাহিনীকে পরাস্ত করতে ট্যাঙ্ক বিধ্বংসী সুইস ব্লেড ড্রোন চালানো শেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আত্মঘাতী এই ড্রোনটি কামিকাজে ড্রোন নামে পরিচিত। এই মুহূর্তে যেসব ইউক্রেনীয় নাগরিক যুক্তরাষ্ট্রে অবস্থান করছে তাদেরকেই শেখানো হচ্ছে কিভাবে চালাতে হয় ভয়ঙ্কর এই ড্রোন। মার্কিন একজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এটি এমনটি বিধ্বংসী অস্ত্র যা একটি ব্যাকপ্যাকে ফিট করা যায়, অপারেটর থেকে কয়েক মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এবং
সেটিকে অগ্রসর হতে থামিয়ে দিতে পারে। এই ড্রোনের সামনের অংশে ট্যাঙ্ক বিধ্বংসী এক ধরনের ব্লেড ব্যবহার করা হয়। মার্কিন এই কর্মকর্তা বলেন, প্রশিক্ষিত ইউক্রেনীয়রা পেশাদার সামরিক শিক্ষা কার্যক্রমের অংশ নিচ্ছেন। তারা শীঘ্রই ইউক্রেনে ফিরে যাওয়ার আগে অন্যান্য সিস্টেমে আরও প্রশিক্ষণ গ্রহণ করবেন। সুইস ব্ল্যাড ড্রোন ইউক্রেনের সেনাবাহিনীতে নতুন। হোয়াইট হাউস গত 16 মার্চ জানিয়েছে যে তারা ইউক্রেনকে 100টি সুইস ব্ল্যাড ড্রোন সরবরাহ করবে। সূত্র বিবিসি। ভারতের পাওয়ার গ্রিডে চীনা হ্যাকারদের হামলা। ভারতের পাওয়ার গ্রিডে চীন সরকারের মদতপুষ্ট হ্যাকাররা হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। রেকর্ড ফিচার নামক ইন্টেলিজেন্স সংস্থার বরাত দিয়ে এসব প্রতিবেদনে দাবি করা হয়েছে, উত্তর ভারতের 7টি লোড ডিসপ্যাচ সেন্টারে এই হামলা চালানো হয়। এই লোড ডিসপ্যাচগুলো লাদাখে বিদ্যুৎ সরবরাহ এবং গ্রিড নিয়ন্ত্রণে কাজ করে। গোয়েন্দা সংস্থাটি ওই রিপোর্টে আরও বলা হয়েছে, মূলত তথ্য সংগ্রহের লক্ষ্যেই এই হামলা চালানো হয়। রেকর্ড ফিচারের রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় পাওয়ার গ্রিডে চীনা গোষ্ঠীগুলোর এই হামলা সীমিত অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি বা তথ্য সংগ্রহের সুযোগ দেয়। আমরা বিশ্বাস করি সম্ভবত গুরুত্বপূর্ণ পরিকাঠামো সংক্রান্ত তথ্য সরবরাহ করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছিল। ভবিষ্যতে ক্রিয়াকলাপের জন্য এই তথ্য সংগ্রহ করা হয়ে থাকতে পারে। রিপোর্ট অনুসারে পাওয়ার গ্রিড ছাড়াও হ্যাকাররা একটি ভারতীয় ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম এবং একটি বহুজাতিক লজিস্টিক কোম্পানির সহায়ক সংস্থার উপর সাইবার হামলা চালিয়েছে। এক্ষেত্রে টিএজি 38 নামক হ্যাকিং গ্রুপটি শ্যাডোপ্যাড নামে এক ধরনের সফটওয়্যার ব্যবহার করেছিল। এই ম্যালওয়্যারটি আগে চীনের পিপলস লিবারেশন আর্মি এবং রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় ব্যবহার করত। রেকর্ড ফিচারের একজন সিনিয়র ম্যানেজার জেনাথন কনড্রা বলেছেন, হ্যাকাররা অস্বাভাবিক পদ্ধতি ব্যবহার করে এই হ্যাকিং সংগঠিত করেছিল। হ্যাকিংয়ের জন্য ব্যবহৃত ডিভাইসগুলো দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানে অবস্থিত বলে তিনি জানান। সূত্র এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, বিজনেস স্ট্যান্ডার্ড, বিজনেস ইনসাইডার, ইন্ডিয়া টাইমস। দনবাসের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা রাশিয়ার বলছে ইউক্রেনের। বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দুই স্বঘোষিত প্রজাতন্ত্র নিয়ে গঠিত পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে রুশ সেনাবাহিনী। এজন্য তারা পুনরায় সংগঠিত ও সংঘবদ্ধ হচ্ছে। ইউক্রেনের রুশ হামলা শুরুর 42তম দিনে এমন দাবি করল ইউক্রেনের সশস্ত্র বাহিনী। বিবিসির প্রতিবেদন অনুযায়ী সশস্ত্র বাহিনীর দাবি, রুশ সৈন্যদের প্রধান লক্ষ্য এখন দনবাসের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরক্ষা বহু ভাঙা। এছাড়া দনবাসের বন্দর নগরী মারিওপোলের পুনঃ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী। মারিওপোল রাশিয়ার জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। ইউক্রেনের এক সময়ের রাজধানী ও বর্তমানে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের সশস্ত্র বাহিনী আজ দাবি করেছে, ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় এই শহরে রুশ সেনারা ক্রমাগতভাবে গোলাবর্ষণ করে চলছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী যুদ্ধের হালনাগাদ তথ্য দিয়ে আরও বলেছে, রেলপথ ব্যবহার করে কার্গোর মাধ্যমে ইউক্রেনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে আসছে রুশ বাহিনী। সীমান্ত সংলগ্ন রাশিয়ার বেলগোদর শহরের ভালুকি স্টেশন থেকে অস্ত্র ও গোলাবারুদ ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় কুপিয়ানস্ক রেল স্টেশনে এসে পৌঁছেছে। বন্দি রুশ সৈন্যদের হত্যা করছে ইউক্রেনের সেনারা, ভিডিও প্রকাশ। ইউক্রেনের সেনারা তাদের হাতে বন্দি কয়েকজন রুশ সৈন্যকে হাত পা বাঁধা অবস্থায় গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস সহ একাধিক পশ্চিমা গণমাধ্যম এই ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে। ভিডিওটি ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমে অবস্থিত একটি গ্রাম থেকে ধারণ করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ভিডিওতে ইউক্রেনের এক সেনাকে বলতে শোনা যায়, সে রুশ সেনা এখনও বেঁচে আছে, এই ডাকাতের ছবি তোলো, সে এখনও নিঃশ্বাস নিচ্ছে। এই সময় ইউক্রেনের আরেক সেনা আহত রুশ সেনাকে দেখিয়ে বলে, সে এখনও বেঁচে আছে। এরপর ইউক্রেনের এক সেনা ওই আহত রুশ সেনাকে তাক করে 2 রাউন্ড গুলি ছোড়ে। এই সময় রুশ সৈন্যের দেহ কেঁপে ওঠার পর তার শরীরে আরও 2 রাউন্ড গুলি বর্ষণ করা হয়। এই ভিডিওতে পেছনে হাত পা বাঁধা অবস্থায় 3 জন রুশ সেনার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। যুদ্ধের সময় প্রতিপক্ষের বন্দী সেনাদের হত্যা করাকে আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়। ইউক্রেনের যে বুচা শহরে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করার অভিযোগ আনা হয়েছে, সেটি থেকে 10 কিলোমিটার দূরে দিমিত্রি ওকা গ্রামে এ ঘটনা ঘটেছে।
করেছে। বুচা শহরে বেসামরিক নাগরিকদের লাশের ছবি প্রকাশ করে গত কয়েকদিন ধরে ইউক্রেনে অভিযোগ করে আসছে যে রুশ সেনারা ওই শহরে বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করছে। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।